নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। শুভেন্দু অধিকারীর আপত্তি টিকল না। রাম মন্দির উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট, এমনকি মানা হলো না বিরোধী দলনেতার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জিও। যারা সংহতি চায় না, সম্প্রীতি চায় না, ঐক্য চায় না, সেই বিভেদকামী বিজেপি আর এই তার বিরোধী দলনেতা এবং অন্যান্য নেতৃবৃন্দ, তারা কোর্টে গেছিলেন আটকাতে। কোর্ট একটা ঠাসিয়ে থাপ্পড় মেরেছে। আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ, ISF এর পক্ষ থেকে বিশ্বজিৎ মাইতি। কারণ আমরা দেখেছি যে ইতিমধ্যেই শর্ত রেখেই ধর্মতলায় ISF কে সভার অনুমতি দিয়েছে হাইকোর্ট। কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুভাষিস ভট্টাচার্য, CPI পক্ষ থেকে শতরূপ ঘোষ, এবং যোগ দিয়েছেন অলরেডি আইনজীবী ফিরদৌস শামীম। আমি প্রথমে সজলদার কাছেই আসবো। সজলদা, বিরোধী দলনেতা এই সংহতি মিছিল আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু ধোপে টিকল না। না, আদালত নিরপেক্ষ, সেটা আজকে ওরা হয়তো কি এক্ষুনি দেখাচ্ছিলেন কুণালবাবুকে, ঠাসিয়ে চর। বেচারি রোজ দুগালে দুটো করে চারটে করে চর খেতে খেতে আজকে একটুখানি একটা স্বস্তিমূলক একটু রায় পেয়েছেন। দেখুন, রায়টা এরকম হবে এটা শুভেন্দুবাবুও জানতেন না তা নয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একজন গেরুয়াদারী, কিন্তু উত্তরপ্রদেশে কখনো কোনো মুসলিম এসে আপনার কাছে বলতে পারেনি, সংখ্যালঘু মানুষ এসে আপনার কাছে বলতে পারেনি যে তার ধর্মচারণে কোনো বাধা হয়েছে, সে মুসলিম হয়ে জন্মানোর জন্য তার ওপর কোনো আঘাত আসছে। দেখো, প্রথম কথা হচ্ছে কুণাল ঘোষের কথাটা শুনছিলাম যে আজকে শুভেন্দু অধিকারীর মিছিলের মানে আবেদনকে খারিজ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিছিলের অনুমতি দিয়েছে আদালত। এটা হচ্ছে ঠাস করে একটা থাপ্পড়। আমি কুণাল ঘোষের সাথে একমত। সেক্ষেত্রে ওই আদালতেই যে আজকে ISF এর সমাবেশের অনুমতি দেওয়া হলো, পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পুলিশের আপত্তিকে খারিজ করে ওই থাপ্পড়টা গালে গিয়ে পড়লো। আজকে পর্যন্ত কলকাতায় তোমার মনে থাকবে মোপিয়াদি 2011 পর থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করতেছে কি CPM, কি কংগ্রেস, কি BJP, কি আজকে ISF, যে যখন সমাবেশ করতে চেয়েছে প্রত্যেক ক্ষেত্রে সরকার আটকেছে, প্রত্যেক ক্ষেত্রে আদালত যাওয়া হয়েছে, এবং আজ পর্যন্ত একটা ক্ষেত্রেও আদালতের রায় তৃণমূল সরকারের পক্ষে যায়নি। প্রত্যেকবার আদালতের রায় তৃণমূল সরকারের গালে থাপ্পড় খেয়েছে, পড়েছে, কিন্তু ওরা থাপ্পড় খেয়ে শুধরবে না। দ্বিতীয় কথা, আমি সজলদাকে মনে করাই, আমি তালিকা দিয়ে যেতে পারি, আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু ওরা কথা বললো যে আদিত্যনাথের উত্তরপ্রদেশে কোনো মুসলমান মানুষের ওপর অত্যাচার হয় কি না। কয়েক মাস আগের একটা ভিডিও আমাদের সবার মনে আছে, একটা বাচ্চা ছেলে মুজফ্ফরনগরের একটা স্কুলে দাঁড়িয়ে আছে ক্লাসে, ওইটুকু বাচ্চা সে জানেও না, সে মুসলমান পরিবারের সন্তান, সে জানেও না, ক্লাসের টিচার বসে তথাকথিত হিন্দু পরিবারের বাচ্চাগুলোকে বলছে যে ওর গালে চড় মারো। আর হিন্দু পরিবারের সেই ছোটো ছোটো বাচ্চারাও জানে না ওরা ওর বন্ধুর গালে কেন চড় মারছে। ওরা একসাথে টিফিন ভাগ করে খায়, ওরা একসাথে খেলে মাঠে, কেন ওরা চড়টা মারছে ওই বাচ্চাগুলোও জানে না। ওদেরকে অমানুষ তৈরি করা হচ্ছে উত্তরপ্রদেশের ল্যাবরেটরিতে, নিজের বন্ধুর গালে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারছে, এটা আমরা দেখেছি। একটা ঘটনা আমি বললাম, এরকম বলে যেতে পারি, কিন্তু সেটা আজকে আমাদের আলোচনার বিষয় নয়। দেখো, মোপিয়াদি, CPIM এর জায়গা থেকে আমরা যে কোনো মানুষের তার ইচ্ছে মতো ধর্ম পালনের পক্ষে এবং যে কোনো মানুষের তার ইচ্ছে মতো মিটিং মিছিলের পক্ষে। সুতরাং যদি আজকে BJP বা যে কোনো একজন মানুষ, তিনি রামের পুজো করতে চান, ভারতের সংবিধান প্রদত্ত তার এটা অধিকার, তিনি রামের পুজো করবেন, কেউ তাকে আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, নওশাদ সিদ্দিকী হতে পারেন, আজকে সেটা শুভেন্দু অধিকারী হতে পারেন, মোহাম্মদ সালিম হতে পারেন, কেউ যদি মিছিল করতে চায় সেই মিছিল কেউ আটকাতে পারেন। আমাদের এটা খারাপ লাগে এটা দেখে যে শুভেন্দু অধিকারীর এত রাজনৈতিক কর্মসূচিকে সত্যি অন্যায়ভাবে তৃণমূল কংগ্রেসের সরকার আটকানোর চেষ্টা করেছে, এবং বহু ক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে আদালতে গিয়ে তার কর্মসূচি পালন করার হচ্ছে অনুমতি নিয়ে আসতে হয়েছে, সেই শুভেন্দু অধিকারী আজকে অন্যের কর্মসূচি বন্ধ করার জন্য আদালতে যাচ্ছেন। এক্ষেত্রে এখানে কি কোনো রাজনীতি আছে এর পেছনে, নাকি আরও বড় রাজনীতি আছে যা আমরা দেখতে পাচ্ছি না? তা হচ্ছে 23 জানুয়ারি নেতাজির জন্মদিন, 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস, এইগুলোর থেকে বাঙালির কাছে যেন আজকে 22 জানুয়ারিটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, এই সার্কাসটা তার জন্য মঞ্চস্থ হচ্ছে কিনা আমাদেরকে এই প্রশ্নটা করতে হবে। ওটা সংহতি নয়, কারণ মন্দিরকে কেন্দ্র করে রাজনীতি করতে চেয়েছে RSS। ওরা মন্দির তোলার কথা বলছে, রাম মন্দিরের জগন্নাথ মন্দির বলছে, তাও যখন হয়নি, তাহলে এটাকে বলে কম্পিটিটিভ কমিউনালিজম, এটা RSS এর এজেন্ডা, সেই জন্যই এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। তাহলে এতদিন তো ঘোষণা করেননি, যেহেতু কিছুতেই বাংলায় মন্দির নিয়ে হাওয়া তুলতে পারছে না BJP, মমতা বাজারে নেমেছেন, এটা তো কোর্টের ব্যাপার আর তাদের ব্যাপার। তাই বলছি মিছিলটা ডাকা হলো কেন? কৃষাণু, না, আমার শুধু একটাই জিনিস, আমরা ধর্ম নিরপেক্ষতা মানে সর্বধর্মকে সমান সম্মানকে বুঝি, আমরা ধর্মহীনতা বুঝি না। মোহাম্মদ সলিমবাবু যেটা যেই রাজনীতিতে বিশ্বাস করেন, ওনারা সেকুলার শব্দটার যে অনুবাদ করেন ওটার মানে দাঁড়ায় হচ্ছে ধর্মহীনতা। ভারতবর্ষ ধর্মহীন রাষ্ট্র না, এটা হলো এক। দুয়ে, কিছুক্ষণ আগে যিনি ISF এর প্রতিনিধি, উনি একটা কথা বললেন যে রাষ্ট্রের টাকা দিয়ে মন্দির
নির্মাণ। দেখুন, ভারতবর্ষ আবার বলছি, এই ধর্ম নিরপেক্ষতার অপব্যাখ্যা হলে এরকমই অদ্ভুত হবে। উনারা তো একটা নৈরাজ্যের রাজনীতি করেন, তো উনাদের এটা জানা উচিত যে এই এই জুন মাসে, গত জুন মাসে কেরালের সরকারও টাকা দিয়ে যে মিসরি মসজিদ সেটা রেনোভেশন করিয়েছে, কেরাল সরকার তার রাজস্বের টাকা দিয়ে মিসরি মসজিদের রেনোভেশন করিয়েছে, স্বাধীনতার পর সোমনাথ মন্দিরের রেনোভেশন তৎকালীন কংগ্রেস সরকার করিয়েছে। তো এইগুলো জানতে হবে, ঠিক আছে? নৈতিকতা আপনাদের নৈরাজ্যে এই 21 জুলাই যে আপনারা চিঠিটা দিয়েছেন, এটা থেকে তো মেন্টালিটি যে বোঝা যায়, এটা তো একটা নিউসেন্স ভাই। দেখো, আমি ভালো কথাই বলেছো, এর আগের বারও বলার সময় বললো যে প্রধানমন্ত্রী কেন পুরোহিত মন্দির উদ্বোধন করবেন, প্রধানমন্ত্রী কেন করবেন, এটা রাষ্ট্রনায়কের, এটা রাষ্ট্রের নেতা ধর্ম নাকি এটা? এরপরে এখন আবার পরের বার আবার বলতে গিয়ে বলছে, যেহেতু মহাজনে মোহাম্মদ সালামের কথা শুনে নিয়েছে, এটার উত্তর দাও, ইন্টারাক্ট করেছি, করিনি তো, তুমিও করো না। পরের বার বলছে যে ভারত ধর্মহীন রাষ্ট্র নয়। আমি বলছি রাষ্ট্র 100 বার ধর্মহীন রাষ্ট্র, ভারতের মানুষ ধর্মহীন নন, এবং ভারতের রাষ্ট্রের অধিকার হচ্ছে প্রত্যেক মানুষের ব্যক্তিগত ধর্মাচরণের অধিকারকে পাহারা দেওয়া। ও যেটা বলছে, শোনো, জ্যোতি বসুকে কোনোদিন সকালবেলা কালীঘাটে পুজো দিয়ে দুপুরবেলা ছট পুজোর কলা ভাসিয়ে বিকেলবেলা গিয়ে নামাজ পড়তে হয়নি, কিন্তু জ্যোতি বসুর আমলে কখনো এই সিদ্ধান্তও হয়নি যে মহরমের তাজিয়া বেরোবে বলে দুর্গাপুজোর ভাষণ বন্ধ থাকবে। এইটা করতে লাগে না কোনো সরকারকে, সরকার যদি নিজের জায়গায় ঠিক থাকে। আমি দুটো কথা বলছি মবিয়াদি, প্রথম কথা হচ্ছে এখানে দ্বারকার্যে শঙ্করাচার্য কদিন আগে এইখানে গীতাপাঠের প্রোগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে নরেন্দ্র মোদীর আসার কথা ছিল, যেখানে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, তিনি রাম মন্দিরকে বয়কট করছেন এইটা বলে যে রাম, ওটা কোনো মন্দির উদ্বোধন হচ্ছে না, ওটা হচ্ছে একটা লোকসভা ভোটের ক্যাম্পেন হচ্ছে, ইনি বিজেপি বিরোধী মানুষ নয়। নিশ্চয়ই এখানে এটাকে অস্বীকার করতে পারি, তুমিও জানো আমিও জানি, রাস্তাঘাটে গত 3-4 মাস ধরেই আলোচনা হচ্ছে যে এই তো 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে, তারপর কদিন পর লোকসভা ভোট ঘোষণা হবে। যারা এটা বলছেন তারা কি সবাই বিজেপি বিরোধী? নাও হতে পারেন। তারা কি সবাই রাম মন্দির হওয়ায় খুশি নন? অনেকে হয়তো রাম মন্দির হওয়ায় খুশিও, কিন্তু এটা কিন্তু সাধারণ একজন বিজেপির সমর্থকও জানেন যে এইটা যেটা ধর্মীয় প্রজেক্ট নয়, এটা হচ্ছে একটা পলিটিক্যাল প্রজেক্ট, এই নিয়েও কোনো সন্দেহ নেই। কথাটা হচ্ছে যে এটা 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 তো একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এটা সত্যি কতটা ধর্মীয় অঙ্গীকে আছে আর কতটা রাজনীতির পরিসরে চলে এসেছে। ব্যাপারটা শুনুন, সকালবেলা ধরুন একটা তৃণমূলী চোর, সেও গঙ্গা স্নানে যায়, গিয়ে গায়ের কালী ঝুলি তোলে, আর একজন সাধু, সেও গঙ্গা স্নানে যায়। সাধুটা ওই চোরটাকে দেখে ভাবে এও হয়তো আমার মতন একটা সাধু হবে, আর চোরটা ভাবে এটা আর একটা চোর। এটা দেখার উপরে নির্ভর করে, আপনি এটাকে ধর্মীয়ভাবে দেখতে পারেন, আপনি এটাকে রাজনৈতিকভাবে দেখতে পারেন, সেটা আপনার ব্যাখ্যা। মামলা মোকদ্দমার পর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি পেল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও। একুশে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে ভিক্টোরিয়া হাউসের সামনে সভার পরিকল্পনা করে নওশাদ সিদ্দিকীর দল, কিন্তু পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টে দ্বারস্থ হয় আইএসএফ। বৃহস্পতিবার শুনানিতে রাজ্যের তরফে এজি কিশোর দত্ত বলেন, এই ধরনের অনুষ্ঠান সবসময় কয়েকটি জায়গায় হয়ে থাকে, ভিক্টোরিয়া হাউসের সামনে জায়গাটি ব্যতিক্রম, ওখানে শুধু একটি সভা হয়, আইএসএফের সভা ইনডোর স্টেডিয়ামে হতে পারে। এরপরই এজি যুক্তি দেন, যে কেউ যদি হাইকোর্টের সামনে আন্দোলন করতে চান তার অনুমতি কি দেওয়া যায়? 21 জুলাইয়ের আলাদা ইতিহাস রয়েছে, সেখানে অনেকে গুলিতে মারা গিয়েছেন, তাই ওখানে বছরে শুধু একটি সভা করতে দেওয়া হয়। এজির যুক্তি শুনে বিচারপতি জয় সেনগুপ্ত পাল্টা বলেন, যারা আবেদন করেছেন তারা কি যে কেউ? তারা স্বীকৃত রাজনৈতিক দল, ওই জায়গায় রাজ্যের সমস্যা থাকলে কেউ সভা করতে পারবে না, সে যে কোনো রাজনৈতিক মামলাই হোক না কেন। আমাদের মন্দির নির্মাণ বা তাকে কেউ উদ্বোধন করবেন, প্রাণ প্রতিষ্ঠা করবেন, এটা নিয়ে তো বলা হয়নি। মূল আপত্তি হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা একজন ধর্মযাজক করবেন বা যারা মন্দিরের সেবায়িত তারা করবেন, হিন্দু শাস্ত্র তাকে মূর্তি স্পর্শ করার অধিকার শুধুমাত্র সেবায়িতকে দেয়। নতুন বিজেপি
জানে না তো, তাই জন্য সব জানলে রাম মন্দিরের শিলান্যাস, রাম মন্দিরের ভূমি পূজন করেছিলেন রমেশ চৌপা, এবং তাকে মান্যতা না দেওয়ার জন্য 2022 পুরানে মোদিকে করতে হয়েছে। মমতা ব্যানার্জি রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন অশোক সিংহলের হাত দিয়ে রমেশ চৌপা, আজকে কমলেশ চৌপা শঙ্করাচার্য নেই না, কেন শঙ্করাচার্য আসছে না তার জন্য সঙ্গে যেতে দেব না, যা থেকে এক সেকেন্ড সজলদা, এই আলোচনা আমি এমন জায়গায় নিয়ে যেতে দেব না যেখান থেকে বিন্দু মাত্র উস্কানিমূলক বক্তব্য কোন দিকে কোন বার্তা যেতে পারে। খুব সিম্পল, কৃষাণুও যেটা বলতে চেয়েছে বলে অন্তত এখানে আমরা যারা বসে আছি আমি শতরূপ একমত হবে যে সাধারণভাবে পুরোহিত সেবায়িত তিনি প্রাণ প্রতিষ্ঠা করে থাকেন, এটাই এখানের পয়েন্ট। কুণাল ঘোষ বা তারাকৃষ্ণ দা যারা বলছিলেন 21 জুলাই সব বুঝলাম, 21 জুলাই ছাড়া বছরে যে বাকি 364 দিন থাকে সেই 364 দিনের একদিনও ধর্মতলায় অনুমতি কাউকে পুলিশ করতে দেয় না, প্রত্যেককে হচ্ছে আদালত থেকে অনুমতি নিয়ে আসতে হয়। এরা নোটিফিকেশন ইস্যু করেছিল ক্ষমতায় এসে যে ওইখানে তৃণমূল ছাড়া আর কেউ সভা করবে হাউসের সামনে, সরকারি নোটিফিকেশন। 2 নম্বর কথা হচ্ছে, সজল দা একটা কথা বলেছিল, যার এটাকে ধর্ম মনে হবে ধর্ম, যার রাজনীতি মনে হবে রাজনীতি। আমি খালি ভেবে দেখার জন্য অনুরোধ করছি, একই ব্যক্তি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল করতেন তখন ইমাম বরকতের সঙ্গে গিয়ে নামাজ পড়তেন, তিনি বিজেপিতে যাওয়ার পর থেকে রামনবমী মিছিল করেন। এটাকে যার ধর্ম মনে হবে ধর্ম, আমার এটাকে রাজনীতি মনে হচ্ছে ভাই রাজনীতি মনে হচ্ছে। 3 নম্বর কথা, যেহেতু এখানে কার হাতে প্রতিষ্ঠিত হবে জাতপাতের একটা কথা অযাচিতভাবে উঠে চলে আসলো, খালি মনে করাই আমাদের দেশে খালি মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তাই নয়, পার্লামেন্ট উদ্বোধন করেন আবার সাধু সন্ন্যাসীরা, যেখানে দেশের রাষ্ট্রপতি তিনি একজন আদিবাসী হওয়ার ফলে তার ওখানে পা রাখার অধিকার থাকে না।